1200 টাকা কেজি দাম দেওয়া হচ্ছে এখানে বেশ কিছু বড় মাছ আছে আসসালামু আলাইকুম টাকা কেজির মাছ দেখুন বড় মাছগুলো এখানে রিসাইজ করা হচ্ছে বড় সাইজের মাছগুলো এখানে কত বিক্রি হয় আমরা একটু দেখার চেষ্টা করবো মাছগুলো আলাদা করে একজন সংরক্ষণে পাঠাচ্ছে টাকা কেজি ধরে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে এদিকে কত করে বিক্রি করা হয় আমরা একটু দেখবো কত বলে ছোট মাছগুলো 550 টাকা কেজি যেখানে 1150 টাকা কেজির মাছ 1 কেজি 700 গ্রাম এক কেজি 790 গ্রাম 1150 টাকা কেজি এসে কমে দর দিতে পারবে না কেউ না না এর থেকে কমে 1 কেজি 800 গ্রাম মাছ সব 4 কেজির উপরে আজকে বাজার দর তো কম মনে হচ্ছে বাজার একটু কম আছে দামটা একটু কম আছে আজকের বাজারে আরে বিডো আয় ভর কি বাসু ভাইয়ের বগলা বাসু ভাইয়ের আরে একটা মাছ কিনে আলো আমি গাড়ো আয় ভর কি বাসু ভাইয়ের বগলা দর্শক আমরা আরো কিছু মাছ দেখানোর চেষ্টা করবো এখানে একজন বিক্রেতা কিছু মাছ তুলে দিচ্ছেন ক্রেতার জন্য ৮৫০ গ্রামের মাছ এটি ছোট 680 গ্রামের মাছ আরো কিছু মাছ তুলে দেওয়া হচ্ছে ৩ কেজি ২২০ গ্রাম ৪০০
770 টাকা কেজি দরে মাছগুলো 2480 টাকা 770 টাকা কেজি দরে মাছের দাম কমানো হয়েছে 2416 750 টাকা 750 টাকা 600 গ্রাম 700 গ্রাম 800 গ্রামের মাছ 600 থেকে 800 গ্রামের মাছ আমরা একটু এগিয়ে দেখার চেষ্টা করি আরো কি দামে বিক্রি হচ্ছে মাছগুলো তো অনেক মাছ আনছেন দেখা কেমন হচ্ছে আজকে একটু কম ভাইরা কত নেবেন হাত লাগাম বেশ বাজারে বড় ইলিশের আমদানি বেড়েছে দাম কমেছে কিছুটা ছোট ইলিশের দাম কেজি প্রতি 50 টাকা কমে পাবেন বড় ইলিশের দাম 100 থেকে 200 টাকা কেজি প্রতি দাম কমেছে আপনারা দেখলেন যে কী দরে মাছগুলো বিক্রি হচ্ছে তবে দরদাম করে এখানে আপনারা কিছুটা কমে নিতে পারবেন আমরা জিজ্ঞাসা করলে যে দাম বলে অ্যাকচুয়ালি তার থেকে আরও কিছুটা কমে আপনারা দৌড়াদৌড়ি করে মাছ কিনতে পারবেন তবে মাছ কেনার সময় অবশ্যই সাবধানতা হচ্ছে মাছ চিনে কিনতে হবে এখানে কত করে বিক্রি হয় আমরা একটু দেখব ১১৫০ টাকা কেজি ১৩০০ টাকায় মাছটি বিক্রি হচ্ছে কারণ বাজারে এখানে ভোর থেকেই দেখুন ওভার ফ্লাইওভারের নিচে সামনে এফডিসি এই অংশে এই মাছগুলো বিক্রি করা হয়ে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে বিক্রি কমে যায় বিক্রেতারা এখানে স্থায়ীভাবে অন্তত দুপুর 2টা পর্যন্ত থাকে আপনারা চাইলে এখানে এসে আপনারা আপনাদের পছন্দের মাছ কিনতে পারবেন মাছের প্রকারভেদ মাছ দেখে চিনে কিনতে হবে 750 টাকা এই মাছগুলো চাওয়া হচ্ছে আজকে কেমন চলতেছে বাজার ভালোই চলতেছে বাজার তো একটু কম মনে হচ্ছে দেড় কেজি মাছ তো আরো বেশি ছিল আজকে তো কম দেখলাম অনেক
কমে কিনতে পারবে এই মাছগুলো। আসলে সামর্থ্যের উপর নির্ভর করে কেনা, অনেকেরই সামর্থ্যের কারণে মাছগুলো দেখেও তারা ফিরে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।